আজকের কর্মসূচি ছিল মহেশতলা থানার সামনে অবস্থান বিক্ষোভ এবং প্রশাসনকে সজাগ করা। সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর প্ররোচনায় একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে আবার হিন্দু মুসলমান বিভাজন করার চেষ্টা হচ্ছে। আমরা রাজ্য বিজেপির নির্দেশে এই কর্মসূচি করছি এবং আমরা প্রতিটি থানার প্রশাসনকে এই বার্তা দিতে চাইছি যে বিজেপি অশান্তি করে না, বিজেপি অশান্তি চায় না। বিজেপির মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। আমরা চাই শান্তিপূর্ণভাবে সকল ভারতবাসী, সকল পশ্চিমবঙ্গবাসী, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যেভাবে আমরা পাশাপাশি সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করছি আমরা যেন সেইভাবেই বসবাস করতে পারি। শুধুমাত্র ভোট রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এই বিভাজন তৈরি করে কিছু জেহাদি সন্ত্রাসবাদীদের দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে অশান্তি অশান্ত করে উনি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা করছি এবং ওনার এই কাজের ঘৃণা আজকে ঘৃণা করছি। এই কারণেই আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। না, আমরা কোনো লিখিত ডেপুটেশন দিচ্ছি না। কেন্দ্রীয়ভাবে আমাদের এই যেহেতু প্রোগ্রাম হচ্ছে, সেহেতু আমরা আজ আলাদা করে কোনো ডেপুটেশন দিচ্ছি। আমাদের এখানে বিষ্ণুপুর হয়েছে, আজকে এখানে মহেশতলা হলো, আরও নোদাখালী থানা না বজবজ না নোদাখালী আধ ঘন্টা। আমার নাম অসিত বাগ, আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সহসভাপতি।